বছর হয়েছিল, গত বছর না তার আগের বছর হয়েছিল 9+, আগের বছর ওটা হলো 7+ লাগারি। হ্যাঁ হ্যাঁ, তো তা এই মানে তা ওটা ছিল, ওটা হওয়ার কথা ছিল 10+। আচ্ছা আচ্ছা, তো তার মানে আগের বছর থেকে আমার প্রফিট প্রফিট চলছে। তো মেইনটেন্স খরচ ধরুন এক একরে প্রায় 2,50,000 টাকার মতো আপনার প্রত্যেক বছর ওইটা একরে, এটা হচ্ছে আপনার মেইনটেন্স খরচা, একরে 6-7 লাখ টাকা মতন আপনার খরচা হয়ে যাচ্ছে। এবং হচ্ছে লেবার খরচ টরচ না না, ওটা হচ্ছে প্রথম 6 মাসে। আচ্ছা, আপনার লাগানোর প্রথম 6 মাসের খরচা ওইটা, ওটা আচ্ছা, তবুও মানে সেটা হলেও তবুও এখন একরে 10 লাখ টাকা আরামসে আপনার মানে 5 বছর পর, হ্যাঁ 5 বছর পর আপনার আর 10 লাখ টাকা আপনি পাবেন। ওখান থেকে আপনি 2,50,000 টাকা বাদ দিই তাহলে আপনার 7.5 লাখ টাকা, এটা আপনার নিট প্রফিট থাকবেই থাকবে। কিন্তু আমরা যদি ওই 4-5 বছর পর যদি আমরা প্রফিটটা দেখি, যেটা 10 লাখ টাকা একে করে, আপনার আমার এই মুহূর্তে জানা নেই যে সব চাষগুলো আছে যে যেখান থেকে আপনার ওই ইয়ারলি 10 লাখ টাকা ইনকাম আসবে, মানে 10 লাখ টাকা মানে আপনার বছরে হয়ে যাচ্ছে প্রায় 12,96,80,000 প্লাস একটা, 80,000 প্লাস একটা আপনার মান্থলি আপনার ইনকাম চলে আসতেছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে ড্রাগন ফলের মাঝখানে আমরা কিন্তু পুরোপুরি এসে গেছি, এবং যে ফলের বাগানে এসেছি ওনাকে কিন্তু আপনারা অতি অবশ্যই চেনেন, সুব্রতবাবু। আপনার যে ভিডিও আগেও দেখেছেন সুব্রত মহেশ, হ্যাঁ মুন্ডুমারুতে চলে এসেছি আমরা। এই এত বড় ড্রাগন ফার্ম আমরা তো দেখে অবাক, এবং এমনভাবে সুন্দরভাবে মেনটেন করছেন দাদা, যে আমরা দেখে কিন্তু বাগানটা বেশ মুগ্ধ হয়ে গেল। তো তার জন্য অতি অবশ্যই তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা আশা করি দেখবেন। তো সুব্রতবাবুকে অনেকেই চেনেন, সুব্রতবাবুর ভিডিও অন্য চ্যানেলে বা অনেক সংবাদ মাধ্যমেও আপনারা দেখেছেন। প্রায় 7 বছর ধরে কিন্তু সুব্রতবাবু এই ড্রাগন ফার্মটা করছেন, তার জন্য অনেক তথ্য কিন্তু আমাদের কাছে শেয়ার করবেন আশা করে এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব। এবং আজকের ভিডিওর যে প্রধান বিষয়টা থাকবে, আমাদের পশ্চিমবঙ্গের ওয়েদারে যে ড্রাগন ফার্ম অ্যাকচুয়ালি ফেল, এটা যে যারা হচ্ছে এই ব্যাপারটাকে তুলে ধরেন তারা অতি অবশ্যই মেন তথ্যটা পাবেন, যে ড্রাগন চাষ অ্যাকচুয়ালি ফেল না, ড্রাগন চাষে প্রচুর পরিমাণে অর্থ, প্রায় 7 বছর ধরে উনি চাষ করছেন, তাহলে এমনি এমনি তো করছেন না। তার জন্য অতি অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, ওনার প্রফিট এবং ওনার ব্যবসা সম্পর্কে সম্পূর্ণভাবে সম্পূর্ণ তথ্যগুলো কিন্তু গুছিয়ে কিন্তু তুলে ধরবেন। 2015-তে উনি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা উনি কিন্তু কৃষক সম্মান কিন্তু উনি পেয়েছেন, এবং 2016-তে আইআইটি থেকে উনি হর্টিকালচারের উপর বিভিন্ন ধরনের টেকনোলজি ইউজ করার জন্য তার আইআইটি থেকে 2016-তে পেয়েছেন, 2017-তে ইফকো থেকে পেয়েছেন, এবং 2018-তে পুনরায় আবার কৃষক সম্মান কিন্তু উনি পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা। তো তার জন্য বিভিন্ন যে নলেজগুলো সেটা কিন্তু দাদা আমাদের কাছে অতি অবশ্যই শেয়ার করবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, তাহলে অতি অবশ্যই ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। নমস্কার দাদা। নমস্কার। তো প্রথম জানতে চাইবো যে আপনার ঠিকানাটা একটু বলুন। দেখুন এটা হচ্ছে গ্রাম গোগ্রাম আর পোস্ট কৃষ্ণপ্রিয়া, পিংলা ব্লক, পশ্চিম মেদিনীপুর অন্তর্গত। তো কেউ যদি ধরুন খড়গপুর বা মেদিনীপুর থেকে আসতে চায় তাহলে সে কিভাবে আসতে পারে সেটা একটু বলুন। রুট হচ্ছে আপনার যদি কেউ বাইকে আসে, তো আমার এখানটা একটা গুগল ম্যাপে আপনি স্বর্ণময় সিড অ্যান্ড নার্সারি বা স্বর্ণময় স্ট্রবেরি অ্যান্ড ড্রাগন ফার্ম সার্চ করলে একদম পেয়ে যাচ্ছে বাইকে বা ফোর হুইলার কেউ এলে। আর যদি ট্রেন বা বাসে আসে তো এদিকে এসে যদি ট্রেনে আসে বালিচক, হ্যাঁ বালিচক থেকে মুন্ডুমারি, আর বাসে এলেও আপনাকে মুন্ডুমারি আসতে হবে, ডেবরা হয়ে বা যেটাতে হোক আপনাকে মুন্ডুমারি আসতে হবে। যদি আপনার ওই দিক থেকে পূর্ব মেদিনীপুর থেকেও যদি আসে তাও আপনাকে বা ময়না মুন্ডুমারিতে আসতে হবে, মুন্ডুমারি থেকে 1.5 কিলোমিটার। তো আপনার যে এই যে ড্রাগন ফার্ম, তো সেটা কত জমিতে আছে আপনার ড্রাগন ফার্ম এবং কতগুলা পিলার আছে? না দেখুন যেটা যেই যেদিকে যে সাইডটা আমরা এখন বসে আছি, যেটা যে এই যে বড় গাছগুলো যেগুলো দেখছেন, এইটা অর্ধেক আছে, আর ওই দিকে যেটা আছে ওটা অর্ধেক, টোটাল এটা আছে আপনার 130 ডেসিমল। আচ্ছা, তার হাফ হাফ আছে। আচ্ছা, এইটা এইটা হচ্ছে পুরানো আর ওটা হচ্ছে নতুন? এটা হচ্ছে আগে যেটা আপনার ভিয়েতনাম যেটা সুইট, হ্যাঁ হ্যাঁ,
সেটা আর মরক্কন রেড, এই দুটো। আর ওইটা যতগুলো কমার্শিয়াল যে বর্তমান যেসব কমার্শিয়াল যেসব ভ্যারাইটি গুলো আছে ওইগুলো সব ওখানে লাগানো আছে। বিভিন্ন ভ্যারাইটি আছে, হ্যাঁ, ওইদিকে আছে প্রায় 7টা ভ্যারাইটি কমার্শিয়াল। এখানে তাহলে শুধু মরক্কন রেড আর হ্যাঁ ভিয়েতনাম, এটা কিন্তু আবার হাফ হাফ আছে আপনার। আমরা এখন যে জায়গাটা বসেছি এটা কিন্তু হোয়াইট। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এতটা হোয়াইট গোটা ওয়েস্ট বেঙ্গলের কারো নেই। অনেকদিন ধরেই করছেন, এটা কতদিন ধরে? হ্যাঁ, এটা হচ্ছে আপনার 2017 তে লাগানো। আচ্ছা, 2017। আচ্ছা, এটা 2024, প্রায় মানে 2024-17 6-7 বছর ধরে, 7 বছর আর একটু বাকি আছে। মানে এটা আমি লাগানো হয়েছিল শীতের সময়, মানে এটা ধরুন আর একটু বাকি আছে হতে 7 বছর কমপ্লিট হতে আর কি। ঠিকঠাক মাদার প্ল্যান্টে যদি কাটিং পাই এবং যিনি দিচ্ছেন তিনি যদি ঠিকঠাক ডালটা দেন তো তাহলে এর নিয়মই আছে, ফার্স্ট বছরই হবে সেলফি যে প্রোডাকশন হবে ফার্স্ট ইয়ার। আপনার যদি ডাল ঠিকঠাক দেওয়া হয় ফার্স্ট ইয়ার না, আমরা তো আমরা এখন যারা লাগাচ্ছে তাদেরকে তো বলি ফেব্রুয়ারিতে লাগাতে। তো যদি যদি কমার্শিয়ালি লাগায় ফেব্রুয়ারি, আর যদি এমনি লাগায় তো যে কোনো টাইম করা যাবে বাড়ির জন্য। আর কমার্শিয়ালি করতে গেলে কারণ একটা পয়সা রিটার্নের ব্যাপার থাকে, তো ওটার জন্য আপনাকে ফেব্রুয়ারিতে লাগাতে হবে, তাহলে আপনার ইয়ারটা ঠিকঠিক কমপ্লিট হবে। কারণ যখনই লাগান না কেন গরম এলে আপনার মানে রেনি সিজন এলে আপনার ফল আসবে। যদি আপনি একটু লেটে টেটে লাগান তাহলে আপনার টাইমটা বেশি চলে যাবে। কেউ দেখা গেলো শীতকালে লাগালো, তারা বলে ওই রেনি সিজনে কিন্তু সে ফল পাবে, হ্যাঁ সেরকম হবে না। কিন্তু এই ফেব্রুয়ারিতে লাগালে তাহলে পরের রেনি সিজনকে তাহলে আপনার পুরো এক বছর কভার হয়ে যাচ্ছে, আপনি ভালোভাবে ফল পাবেন। তো সেটাও কিন্তু ভালো হয় বলতে কি, আমরা যদি ঠিকঠাক কথা মানে আমরা যেভাবে বলি সেইভাবে যদি কেউ করে তো ফার্স্ট ইয়ার সে 2 কিলো পাবেই প্রত্যেক পিলার থেকে, পার গাছপতি গাছপতি 2 কিলো হবেই। তো এবার সে যদি 2 কিলো ফার্স্ট ইয়ার নিতে পারে তো পরের বছর কিন্তু ডবল হবে। আচ্ছা, 3 বছর পর্যন্ত আপনার ডবল থাকবে, তারপর ডবলটা না এবার ওই হিসাবে বাড়বে আস্তে 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 আস্তে, হ্যাঁ বাড়বে। তো সেই জন্য আমরা প্রথম কিন্তু ওই যে 2 কিলো হলেও ফার্স্ট ইয়ারটা তেমন পয়সা, কারণ প্রথম বছর তো অনেক খরচা, ওই হিসাবে ওই পয়সাটা কিছু না, ওইটা জাস্ট সেলফিই হবে। আচ্ছা, কারণ প্রথমে লাগানো মানে হ্যাঁ হ্যাঁ ওই একে উকে দিতে দান ধ্যান করতে হয়ে ও বিক্রি খুব একটা হবে এটা ধরা যায় না, কিন্তু ঠিকঠাক করলে ওটাও হয়। কিন্তু যেহেতু আমরা যদি প্রথমে বেশিটা বলে দিই সবাই তো আর 100% করতে পারে না, কেউ 50% যা বলে দেবো, কেউ 50 করে, কেউ 30 বলে, কেউ আবার 200 করে ফেলে, যে 200 করে ফেলে সে 200 রেজাল্ট পেয়ে যায়। তো সেই জন্য ওই 200 এর হিসাবটা দেখালে কিন্তু যে 50 করছে সে কিন্তু ভয়ে মরে যাবে, ওর আর করা হয়ে উঠবে। তাহলে আমি ও পিছিয়ে যাবে, ও পিছিয়ে যাবে। ওই জন্য আমরা মোটামুটি একটা গড় পর্দা বলে রাখি, মিডিলটা এভারেজটা বলা হয়, হাইটা বলা হয়, কারণ হাই বললে যে লো আছে ও তখন পিছিয়ে যাবে মেন্টালি আর। হ্যাঁ, তো তারপরে ফার্স্ট ইয়ার আমার সেলফি, সেকেন্ড ইয়ার হচ্ছে আপনার পকেট মানি হবে, আর থার্ড ইয়ারে গিয়ে আপনার মার্কেটিং হবে, কারণ এটা একটা বিশাল টাকার ব্যাপার এবং আপনার রিটার্নও সেই রকম আছে। তো আপনার মার্কেটিংটা আপনি শিখবেন থার্ড ইয়ারে, আর আপনার ফোর্থ ইয়ারে গিয়ে আপনার রিটার্ন আসা শুরু হবে। আশা করি ফিফথ ইয়ার যদি ঠিকঠাক ওই 2 কিলো যদি ফার্স্ট ইয়ার নিতে যান তাহলে ফোর্থ ইয়ারে আপনার পুরো যা ইনভেস্ট করবেন পুরোটা রিটার্ন চলে আসবে, আর ফিফথ ইয়ার থেকে আপনার পুরোটা প্রফিট। এবার শুধু আপনার মেইনটেন্স খরচা, মেইনটেন্স খরচা ধরুন 1 একরে প্রায় 2.5 লাখ টাকার মতো আপনার প্রত্যেক বছর ওইটা একরে, এটা হচ্ছে আপনার মেইনটেন্স খরচা। তো ওটা বাদ দিয়ে বাকি যেটা আপনি আর আসবে সেটাই আপনার প্রফিট। আর প্রফিটটা এই মুহূর্তে একটু কমে গেছে, কারণ আমরা আরো 2-3 বছর আগে যে প্রফিট ছিল দামটাও খুব ভালো পেতে, হ্যাঁ রেটটা অনেক ডবল ছিল। তো তখন যেটা আপনার 1 একরে আমার এই অর্ধেকটা যাব মানে আমি পেয়েছি, এখন 1 একরে সেটা হচ্ছে। আচ্ছা, তার মানে হাফ হয়ে গেছে রেটটা, মানে প্রথমের দিকে যে ফলের দামটা পেতেন এখন আর সেই দাম, তবুও মানে সেটা হলো তবুও এখন 1 একরে 10 লাখ টাকা আরামসে আপনার মানে 5 বছর পর, হ্যাঁ 5 বছর পর আপনার আর 10 লাখ টাকা আপনি পাবেন। ওখান থেকে আপনি 2.5 লাখ টাকা বাদ দিন তাহলে আপনার 7.5 লাখ টাকা, এটা আপনার নিট প্রফিট থাকবেই থাকবে। এটা হচ্ছে এভারেজ, কিন্তু এটা হচ্ছে ম্যাক্সিমাম নয়। আচ্ছা আচ্ছা, ম্যাক্সিমাম আরো বাড়তে পারে আবার মিনিমাম যারা হয়তো করতে পারছে না, আমার এখন এই মুহূর্তে যেটা আছে অর্ধেক, যেহেতু সাদার দাম একটু কম হয় তো এই দুটো মিলে আমার এটা যেটা একই করে নয় কম একটু আছে, তো এতে আমি ওটা এখনো পর্যন্ত পাচ্ছি।
আচ্ছা আচ্ছা, তার মানে আমি ম্যাক্সিমামটা বললাম, ওই ওটা ধরলে কিন্তু অনেক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখনো মার্জিন যে নেই এরকম না, কিন্তু ব্যাপার হচ্ছে কি, আমি ধরুন 6 বছর আগেও বেচছিলাম 200 বা 250 টাকা হেভি রেট, এখনো 200-250 টাকা হেভি রেট, কিন্তু তখনকার 200-250 টাকা এখনকার 200-250 টাকা তার ভ্যালুটা একই নেই। এই ব্যাপার, এই জন্যই কি হয় যেই আগে বের এগিয়ে পারলো, নতুন কিছু জিনিস আগে যতটা আমরা করে নিতে পারবো ততটাই একটু অ্যাডভান্স কিছু রিটার্নটা তাড়াতাড়ি করে নেওয়া। তাহলে এখন যে আপনি যে করছেন, তো মেইনটেনেন্স কি এই যে পেপার দিয়েছেন বা এই যে জলের পাইপ দিয়ে জল টল দিচ্ছেন, এগুলো কি প্রত্যেক বছর চেঞ্জ করতে হয়? না 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 না, এগুলো ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, ড্রাগন ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। আপনার যেমন এই প্লাস্টিকটা আছে হচ্ছে আপনার 0.25 মাইক্রন। আচ্ছা, তো এটা যদি হচ্ছে আপনার এটা হচ্ছে 1 বছর যায়। আচ্ছা আচ্ছা, এটা থেকে যদি আমরা একটু বেশি মোটা নেওয়া যায় তো একটু বেশি আর একটু বেশি দিন যাবে। আবার আমার একটা মুরগি আছে বলে, যেমন অনেকে যারা করছে যাতে যদি কচুরি পানা অ্যাভেলেবেল থাকে, আচ্ছা আচ্ছা, বা ওই ধান কাটা যে খড় গুলো মেশিন অ্যাভেলেবেল থাকে, হ্যাঁ দিয়ে দিলে এর থেকে আরো ভালো, মানে আপনার এটা তো এর থেকে ডবল কাজ পাবে, ওটা একটা আপনার কম্পোস্ট হয়ে যাচ্ছে, জৈব পাচ্ছে, জলটাও পাচ্ছে, এবং আপনার ওটা পচে গিয়ে সারও হয়ে যাচ্ছে। তো একটা মানচিং একটা দিতে হবে, দিলে কি হলে জল খরচটা অনেক কমে যায়। আচ্ছা, মেইনটেনেন্স যে বললেন, মেইনটেনেন্স কিটা করেন, মানে এই না না শুনুন, এর মেইনটেনেন্স বলতে কি, আপনার সবাই বলে দিবে এই খরচা হয়ে গেল হয়ে গেল, কিন্তু মেইনটেনেন্স খরচা যে 2.5 লাখ টাকা বছরে হবে এটা কিন্তু ম্যাক্সিমাম কেউ বলে না। আর সেই জন্য দেখবেন যখনই পয়সা পেলো চাষি, দেখুন চাষি বলুন যেই বলুন, খুব যখন পয়সা আসবে খুব ভোরেই খরচা হয়ে যায়। হ্যাঁ, ওইটা তখন আর মাথায় থাকে না যে ওই ওই টাকাটা আমার দরকার, তার জন্য কি হয় ম্যাক্সিমাম বহু বাগান আছে ওই মেইনটেন্সটা করে উঠতে পারে না। এবার ওই মেইনটেন্সটা বলতে কি, আপনার ঘাস আছে, একটা খাওয়ার দেওয়ার ব্যাপার আছে, গাছের প্রুনিং ফুনিং এর ব্যাপার আছে, আপনার 1 একর মানে আপনার একটা লেবার কন্টিনিউ থাকবে। এবার সেটা সেই যদি ফার্ম ওনার যদি নিজে যতটা, হ্যাঁ তো ওইটা ওখান থেকে আপনার মাইনাস হবে, কিন্তু সে ওখানে না কাজ করলে অন্য কোথাও কাজ করলেও তো একটা পয়সা পেত, তো ওর লেবারটা তো ওটা ধরতেই হবে, কারণ লেবার থেকে ইনকামও করতে হবে, না হলে আর এগ্রিকালচার কি হলো? এগ্রিকালচার মানে নিজেকে, নিজের যেটা শ্রম ওটাই আমার এক্সট্রা ইনকাম, গাছ থেকে যেটা দিবে ওটা লাভের লাভ, এটা আমার দিকে ধরে চলতে হবে, না হলে উন্নতি হবে। এবার ওই আপনার লেবার, জল, খাওয়ার, এইগুলো এইগুলো মেইনটেনেন্স। আচ্ছা দাদা, এখন তাহলে আপনার কোন কোন চাষগুলো এখন আছে? এখন আপনার যেটা ড্রাগন তো আছে, এর সাথে স্ট্রবেরিটা চলছে, এবং ওর সাথে ড্রাগনের সাথে ইন্টারক্রপ বলে বলতে আপনার মুরগিটা এর সাথে অ্যাড হয়েছে, দেশি মুরগি যেটা, আচ্ছা পিওর যেটা গুলি দেশি মুরগি যেটা, আচ্ছা আচ্ছা ওইটা আছে, এবং এর সাথে আরেকটা তো ড্রাগন স্ট্রবেরি মুরগি, আর এর সাথে আরেকটা নার্সারি, আচ্ছা নার্সারিটাও এর সাথে ছোট ধরনের নার্সারিও করছে। তো দাদার হচ্ছে মুরগি ফার্ম, দাদা কোন কোন মুরগিগুলো রেখেছেন আপনি? দেখুন এখানে আপনার কিছু অল্প আছে যেটা কড়কনাথ, হ্যাঁ হ্যাঁ অল্প আছে, আর বাকি পুরোটাই আছে আপনার ওই যেটা গুলি দেশি মুরগি, আচ্ছা আচ্ছা, যেটা এখন না পাওয়াই যায় না আর কি ওইটাই। তো বন্ধুরা, দাদার কাছে কিন্তু কড়কনাথ কিন্তু আছে, সেই বিখ্যাত কড়কনাথ এবং দেশি গুলি মুরগি, তো দাদার কাছে জেনে নেব যে উনি কিভাবে ব্যবসাটা করছেন। তো চলুন দাদার ফার্মে যাওয়া যাক। আচ্ছা দাদা, এই যে বাক্সগুলো দেখতে পাচ্ছি এতে কি আছে? দেখুন এতে হচ্ছে ওরা যখন ওদের ডিম দেওয়ার সময় হয় ওরা নিজেরাই সে ডিম দেয়, যেমন এটাতে ডিম দিয়েছে। আচ্ছা, আর এই যেমন এখানে আছে কি, এটা হচ্ছে কালকে 18 দিন, এটা হচ্ছে কালকে হচ্ছে বাচ্চা ফুটে বের হবে। আচ্ছা আচ্ছা, নিজেরাই তা দিয়ে যাচ্ছে, প্রোডাকশন করছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা নিজে, এখানে কোনো মেশিন দিয়ে না, পুরো যা হচ্ছে সব ন্যাচারালি। আচ্ছা, অলরেডি এটা হচ্ছে বাচ্চা ফুটে গেছে, এটা আজকেই সন্ধ্যার দিকে বাকি সবগুলো হয়ে যাবে, আর কিছু বাকি আছে তো সন্ধ্যার দিকে সব বেরিয়ে যাবে। আচ্ছা, বাকিগুলো ওইগুলো একটু পরপর আছে আর কি। হ্যাঁ, এবার যেগুলো খালি উপরে আছে ওটা তো হচ্ছে কন্টিনিউ ডিম দেওয়ার জন্য, আর আর কিছু বড় যেগুলোতে আছে সেগুলোতে ডিম কিন্তু ওরা যাচ্ছে, যেমন এই দিকটা আছে কি, এদিকে হচ্ছে আপনার
পরে যে বাচ্চাটা ওরা ওই ডিম থেকে যখন বের হয়ে গেল, ওটা এই পার্সনেরা থাকে, এদিকটা বাইরে প্রথমটা ছাড়া হয় না, কারণ পাখি এখানে প্রচুর আছে, তো ওরা ধরে নেয়, ওই জন্য এখানটা ছাড়া থাকে। এখান থেকে মিনিমাম 250-300 গ্রাম প্লাস হয়ে গেলে তারপরে এদিকে শিফট করে দিলে এবার পুরো চড়তে থাকে। চেষ্টা করছি যতটা ন্যাচারালি, যেমন আমার এখানে আছে এমনি এরা ঘাস ঘাস যেমন যখন ঘাস গুলো থাকে ওই ঘাস গুলো তুলে দিলাম, যতটা খেলে খেলো, বাকিটা আপনার আমার এখানে এর কাজ হয়ে গেল, লিটারের কাজ হয়ে গেল। বাইরে থেকে আনারগুলোই কিন্তু লিটারেরও কাজ হয়ে যাচ্ছে। দেখুন একদম আজকের বাচ্চা কেমন ডিম। আচ্ছা আচ্ছা দেখুন, এটা বেরোতে কষ্ট হবে না, ওই জন্য এটা এ করে দিলাম। আর চারটে ডিম বাকি আছে, 10টা ছিল, আচ্ছা 4টে বাকি, 6টা বাচ্চা বেরিয়ে গেছে, ওটা বিকে সন্ধ্যের মধ্যে সব হয়ে যাবে। এখানে কড়কনাথও আছে। আচ্ছা মানে কড়কনাথের বাচ্চাও আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে দাদা 7 বছর ধরে আপনি চাষ করছেন, তাহলে এখন আপনার কি মনে হয় ড্রাগন চাষ কেমন, কোন দিকে পরবর্তী ভবিষ্যৎ? না দেখুন, আপনাকে তো এটা বললাম যে এর খরচার ব্যাপারটা আর হচ্ছে আপনার প্রফিটের, যেহেতু 7 বছর মানে আমার এর আগে মানে আপনার আমফান আর যে বুলবুল গেল ওতে কিন্তু গাছ একদম ভেঙে গেছিল, ছিলই না, আপনার এলে তখন বুঝতে পারতেন, মানে তখন এলে না, তখন যদি মানে ছবিগুলো বা আগে যদি দেখা না যায় যে তাহলে কি অবস্থা ছিল, সেই জন্য আমি হচ্ছে 1.5-2 বছর আমি হচ্ছে পিছিয়ে ছিলাম। আচ্ছা আচ্ছা, তো সেটা হচ্ছে আপনার আগামী বছর পুরো, মানে তার আগের বছর খরচা উঠে গেছে, আগামী বছরই আমার পুরো প্রফিট চলছে, মানে আগামী বছরে আমি প্রায় প্রফিট, ওটা আমার 7 লাখ প্লাস হয়ে গেছে। মানে আগের বছর একটু প্রোডাকশন কম, বলতে কি আপনার গরমটা বেশি ছিল, গরমটা বেশি ছিল, ওর জন্য ফল সাদা টাইপের, না না ওটা 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 ওটার জন্য ওটা প্রবলেম না, মেন ওটাও একটা প্রবলেম, কিন্তু ওটা একটা আলাদা ব্যাপার, ওটা পরে তখন বিশ্বাস করা যাবে। তো ওই সময় প্রচুর ফুল শুকনো হয়ে ঝরে পড়ে যায়। আচ্ছা, আর একটা কি হয় কি, একটা লাকও খারাপ ছিল, কারণ ওই যেদিন ফুল ফুটবে ওই রাত্রে যদি বৃষ্টি হয় তো সব ফুলগুলো কিন্তু ঝুলে পড়ে যাবে, মানে খুলে পড়ে যাবে আর ফল হবে না, কারণ ওই পলিনেশনটা ধোয়া হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তো আমার লাক খারাপ ছিল, 3টা খেয়ে ওই কেসটা ঘটেছিল, মানে যেই রাত্রে ফুল ফোটে ওই রাত্রেই বৃষ্টি হয়ে যায়। তো এই করে আমার মোট 5টা না 6টা হচ্ছে আমি প্রোডাকশন পাইনি। তো ওই জন্য আমার আগের বছর যেটা আমি আমার হিসেবে যেটা গত বছরের হিসেবে, গত বছর হয়েছিল, গত বছর না তার আগের বছর হয়েছিল 9+, আচ্ছা আগের বছর ওটা হলো 7+, আচ্ছা লাগ আর কি। তো তা এই মানে তার ওটা ছিল, ওটা হওয়ার কথা ছিল 10+। আচ্ছা আচ্ছা, তো তার মানে আগের বছর থেকে আমার প্রফিট চলছে। তো সেটা কিন্তু পুরোটা নয় কিন্তু, আচ্ছা শুধু হাফটা, এই 1 একর কেউ কম জায়গাতে, আর আমি বলছি ওটা ফুল একর, মানে 1 একরে প্রফিটের কথা বলছি কিন্তু ওইটা। আচ্ছা আচ্ছা, তো তাহলে এখন আপনি হাফটা করেই কিন্তু ওই প্রফিট তুলে দিতে একটু বেশি, হাফকে একটু বেশি, একটু বেশি তাহলে ওই প্রফিট তুলে দিচ্ছে এই মুহূর্তে। আগামী আরো 3 বছর পর্যন্ত মোটামুটি ঠিক আছে ড্রাগন, এখনো যারা শুরু করতে চাইছে করলে করা যেতে পারে, কিন্তু এর পরে বলা যাচ্ছে না কি হবে না হবে, কারণ এই মুহূর্তে প্রচুর বাগান আছে। ধরুন আমি গত 4 বছর ধরে চারা বেচছি, আমার এখান থেকে যে যে চারা যে বেরোচ্ছে এটা কোথাও না কোথাও তো লাগানো হচ্ছে, ওই বাগানগুলো তো রেডি হয়ে যাচ্ছে, ওদের আবার চারা যাচ্ছে। শুধু যদি আমার আমার নেটওয়ার্কটা দেখি, অন্যের ছাড়ুন, তো ওদের আবার চারা সাপ্লাই হওয়া শুরু হয়ে যাচ্ছে, তাহলে কি হারে বাগানটা বাড়ছে, তাহলে ফলের দামটাই হচ্ছে ওই হিসাবে ফলের দামটা কমতিছে। তো যত যাই হোক, আগামী আমরা যেটা দেখছি যে এটা আমের মতন আসবে, কিন্তু যদি আমরা 70-80 টাকাতেও যদি ভবিষ্যতে যদি নেমে যায় তো সেটা 10 লাখের জায়গায় 8 লাখ আসবে। তো আমরা যদি আবার এটা হচ্ছে টেলিজ, এটা কিন্তু টেলিজ নয়, এই পুল সিস্টেমে, আর যদি আমরা টেলিজে চলে যাই সেটা কিন্তু আরেকটু অন্যরকম হিসাব হয়ে যাবে, তাহলে আরো প্রায় 3x হয়ে যাবে। বাবা, 3x তখন হচ্ছে এর মাঝে মাঝেও গাছ থাকবে। হ্যাঁ, টেলিজে 3x বলতে কি আপনার কস্ট আপনার সব 3x হয়ে যাবে প্রায়।
আচ্ছা আচ্ছা, তাহলে ড্রাগন চাষ যারা হচ্ছে ভাবছেন যে ড্রাগন চাষের সময় শেষ হয়ে গেছে, তারা কিন্তু অ্যাকচুয়ালি এখনো পর্যন্ত করতে পারে আগামী ড্রাগন তিন চাষ, বছর আগামী আগামী তিন তিন বছর বছর এখনো মধ্যে এখনো করতে শুরু পারে? করলে করা যেত, এরপরে হ্যাঁ কিন্তু তখন দেখে ভাবতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে পরিস্থিতিটা কি হ্যাঁ হ্যাঁ দাদা, কিন্তু প্রায় হচ্ছে 7 বছর ধরে করলেও ওই আমফান টান জন্য, ওই ঝড়ে নষ্ট হওয়ার জন্য উনি কিন্তু 2 বছর প্রায় পিছিয়ে আছেন, তবুও কিন্তু দাদা এখনো পর্যন্ত প্রফিটেবল। স্ট্রবেরি ছিল, স্ট্রবেরি থেকে এখানে ইনভেস্ট, হুম হুম, এর ইনভেস্ট দিয়ে আবার ওইদিকেই আচ্ছা ইনভেস্ট। আচ্ছা, তাহলে এখন দাদা তাহলে ফুল প্রফিটেবল। হ্যাঁ, এখন এই ফার্ম আমার ড্রাগন ফার্ম প্রফিট, এখানে কোনো আর এ নেই যে আচ্ছা, কোনো আমাকে আলাদা, সংশয় নেই না তাহলে? না না, সংশয় তো অনেকদিন আগেই ছিল না, হ্যাঁ হ্যাঁ বাইরে থেকে আমার যে আবার বাড়ি থেকে বা অন্য কোথাও থেকে ইনভেস্ট হয়ে আছে বা এখনো কোথাও একে মেনটেন করতে গিয়ে আমার অন্য কোথাও থেকে টাকা নিয়ে নিয়ে আসতে আসতে, হয়েছে এরকমটা এরকম নেই? ব্যাপার না, হ্যাঁ হ্যাঁ, এটা এখন আমার এখন একদম রিসাইকেলটা কমপ্লিট হয়ে হয়ে গেছে। গেছে। হ্যাঁ, তো এখন এখান থেকে আমার মানে রিসাইকেল মানে ঘূর্ণিঝড় যেমন হ্যাঁ জোরে ঘুরলে গেল বেরিয়ে যায় না ছিটকে, আচ্ছা এখান থেকে বেরোচ্ছে কিন্তু হ্যাঁ হ্যাঁ ঢুকছে না আর কি। আচ্ছা আচ্ছা, তো তাহলে এরকম এখান এটা ইনকামের আমার একটা সোর্স হয়ে গেছে। সোর্স হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হুম আগে মাদার হুম হুম আর যিনি গুরু, হুম হুম এই দুটোকে ভালো করে যদি সিলেক্ট করে নেয় আচ্ছা, তো এখানে ফেল হওয়ার জায়গা নেই, কারণ সব থেকে যেটা ভয় যেটা আমাদের নেগেটিভ হ্যাঁ হ্যাঁ জিরো বা জিরো থেকে মাইনাস, হ্যাঁ হ্যাঁ আমাদের সব থেকে ভয় হ্যাঁ মাইনাসটাকে। হ্যাঁ, এখানে তো মাইনাসের ভয়। ড্রাগনে যদি আমরা একটু আপনাকে 100% না, মোটামুটি একটু যদি জেনে আমরা ঠিকঠাক করি তো মাইনাস তো মাইনাসে তো হবেই যাবে না, না। হ্যাঁ আর যদি আরেকটু জেনে নি তো হুম জিরোও হবে না। হুম হুম তো এত বড় হচ্ছে এই আছে, কারণ এই একটাই এই মুহূর্তে ক্রপ আছে যেটা হচ্ছে আপনার লাগাতার 6 থেকে 8 মাস হচ্ছে প্রোডাকশন দেয়, প্রোডাকশনটা আম দেয়, বলুন যাই বলুন একবারই দেবে, ওই সময় যদি ঝড় হয় তাহলে শেষ। সব শেষ, আপনি যা বা যা আছে বলুন একবারই হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই ড্রাগন এমনই এটা কিন্তু একই, পর 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 হতে ছয় থাকে, মে থেকে আপনার নভেম্বর, নভেম্বর পর্যন্ত। হ্যাঁ, তো এই সময় এত এত লং টাইম আপনার হার্ভেস্টিং টাইম হুম হুম, ড্রাগন ছাড়া তো নেই। আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা আছে দাদার ফার্মে, আজকে এসেছি, আবার পরে আসবো, দাদার যখন ফল আসবে তখন দাদার কাছে এসে ফল খেয়ে যাব। তো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে হচ্ছে দাদার কাছে আবার এসে দাদার এই ড্রাগন ফার্ম সম্পর্কে আবার বিভিন্ন তথ্যগুলো তুলে ধরুন। আচ্ছা দাদা, আপনি যে মেনটেনেন্স যে খরচের কথা বললেন, তো তার মধ্যে এই যে এটা দেখছি আমরা, এই যে মাঠের মাঝখানে, ঠিক আমাদের ফার্মের ঠিক মাঝে, হ্যাঁ, এটা যে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি, এটা আপনার তৈরি করার কারণটা কি? না দেখুন, এটা হচ্ছে আপনার এটা মেনটেন্স এর মধ্যে নয়, আচ্ছা এটা মেনটেন্স এর ব্যাপার নয়, এটা হ্যাঁ হচ্ছে আপনার একটা ওয়াচ টাওয়ার। আচ্ছা আচ্ছা, তো একটা যেমন আমাদের বাড়ির কি হয়, অনেকগুলো ব্যাপার থাকে বাড়ির, হচ্ছে সৌন্দর্য বলুন, যেমন উঠোনে যখন মন্দিরটা থাকে হুম হুম হুম, একটা, ওইটাই হচ্ছে আপনার একটা ভক্তি বলুন বা যাই বলুন একটা বাড়ির বা আঙিনার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সৌন্দর্যের মতো এটা একটা বৃদ্ধি করে। থাকে। হ্যাঁ হ্যাঁ তো সেরকম আমার ফার্মের হচ্ছে এইটা হচ্ছে একটা ওয়াচ টাওয়ার, আচ্ছা আচ্ছা, যেটা হচ্ছে এর হচ্ছে শুধু দেখানো নয়, এর একটা বড় কাজ হচ্ছে কি, তো ড্রাগন যখন হয় গাছে আর কি, হুম হুম হুম, তো ড্রাগন যখন হয় প্রচুর, আমার তো এত বছর হচ্ছে মানে তো পাখিরা তো প্রচুর আসবে হুম 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 এবং খায়, হুম খায়ও প্রচুর হুম এবং সব ওরা জেনেই গেছে, হুম হুম, তো পাখি এত উপদ্রব করে যে ওকে কন্ট্রোল করা খুব কষ্টকর। আচ্ছা আচ্ছা, এবার ম্যাক্সিমাম লোক করে কি মানে হ্যাঁ চাষি আর কি, হ্যাঁ হ্যাঁ, উপরে নেট দিয়ে নেট দেয়, দেয়। হ্যাঁ কিন্তু সেটা কিন্তু আমার আমার দিক থেকে কিন্তু সেটা ঠিক নয়, আচ্ছা, কারণ আপনি যখন নেট দিচ্ছেন হুম হুম আপনি কিন্তু কোনো পাখিকে এর ভিতরে অ্যালাউ করছেন না। হুম হুম হুম, তো পাখিকে না অ্যালাউ করলে কি হবে, ওতে অনেকে জোরে মরে যেতে পারে, হ্যাঁ হ্যাঁ, মরবেই, ও মরবে মরবে, হ্যাঁ হ্যাঁ আমি স্ট্রবেরিতে প্রথম বছরই দিয়ে দেখছিলাম, তারপরে স্ট্রবেরিতেও দেইনি, স্ট্রবেরির মতন ফলনেও আমি হচ্ছে নেট না নেট দিয়ে দিইনি, করছেন। হ্যাঁ পুরোটা ম্যানুয়ালি করি। ম্যানুয়ালি বলতে কি, এখানটা আমরা যখন ফল যখন লাল হয়ে যায় হ্যাঁ হ্যাঁ, ওখানটা থেকে পাখি খেদাই, আচ্ছা আচ্ছা, সারাদিন ওইখানে থেকে কেউ না কেউ একজন থাকি, থেকে পাখিগুলো তাড়াই, তাড়ানো ওখান হয়। থেকেই তাড়াই। এবং ওই আর একটা কি, ওই নেট দিলে যেমন আমরা পাখি, আমার তো শুধু এক ধরনের পাখি ক্ষতি করে হুম হুম কিন্তু আমার এই ফার্মে প্রচুর পাখি আছে, হুম আপনি গাছগুলোতে দেখবেন প্রত্যেকটা খুঁটিতে প্রায় দেখবেন পাখি বাসা আছে, হুম 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 সব রকম হুম আপনার ঘুঘু পাখি থেকে আপনার ওই ফিঙে সব পাখিরই হ্যাঁ, আপনার সব বাসা আছে বাসা পাখি। আছে। এবং আরেকটা আমাদের যে বাড়িতে চাষ হয় ছোট সে বুদ্ধির মতো পাখি, আচ্ছা ওরও ও প্রচুর আছে, আচ্ছা তো আচ্ছা, এই পাখিগুলো তো আমার ঢুকবে না হ্যাঁ হ্যাঁ, কিন্তু এরা তো আমার ক্ষতি কিছু ক্ষতি করে না, করছে না, হ্যাঁ, কিন্তু পলিনেশনে কিছুটা সাহায্য হবে। পলিনেশন না। সব থেকে বড় ধরুন আমাদের হচ্ছে এখন উষ্ণায়তন হুম হুম মানে পৃথিবী উষ্ণ হচ্ছে, হুম হুম তো এর জন্য কি হচ্ছে সবেরই স্ট্রেস বাড়ছে, তো হুম 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 তো আমাদের স্ট্রেস বাড়ছে, হুম হুম, গাছেরও তো বাড়ছে, হ্যাঁ তা আমাদের স্ট্রেস হলে আমরা ফোন চালাচ্ছি, হ্যাঁ টিভি হ্যাঁ দেখছি, হ্যাঁ হ্যাঁ, একটু খেলা দেখছি, গাছ কি করবে, হুম হুম, এখন তো মৌমাছি নেই যে করে, আর তো সেই রকম আগের মতো মৌমাছি নেই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর পাখিও সংখ্যা অনেক কমে যাচ্ছে আগের আচ্ছা, মতো, আরো তো নেই, হুম তাহলে এদের যারা এন্টারটেনমেন্ট ছিল, হুম এদের যারা স্ট্রেস কমাতো, হুম,
একমাত্র এই পাখি সহজলভ্য যেটা, কিন্তু ওকেও যদি আমরা ঘেরে যদি বাধা দিয়ে দিই এর স্ট্রেস তাহলে কে হালকা করবে? তো ওই পাখিটা যখন খুব আসবে, একটা তো ফার্মের সৌন্দর্য থাকলো, আপনি যখন বসে বসে কাজ করবেন পাখির একটা গুঞ্জন আসবে, আপনি দেখবেন পাখির বাসা দেখবেন, ওর বাচ্চা কিচকিচ করবে, ওর একটা আলাদা মজা মজা আছে। ভালো, বেশ ইন্টারেস্টিং কথা কিন্তু দাদা কিন্তু আমাদের সামনে তুলে ধরলো। হ্যাঁ, অতি অবশ্যই জানতে পারলেন যে দাদার এই ওয়াচ টাওয়ারের কারণটা কি, তো অনেক তথ্যই পেলেন। তো ভিডিওটা এখানে সমাপ্ত করব, দাদা নমস্কার। ঠিক, নমস্কার। আচ্ছা, আর